সো হেস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সবাই আজকের ভিডিও খুবই ডাউন টাইপের হতে চলেছে খুবই ওপি অপি আপডেটস রয়েছে যেমন গাইস আমাদের এভো এ মোটর সাতাশি গাইস এভো গান কবে আসছে আসলে গুগলের শর্টগানের এভো গানটা কবে আসছে ফুল ডিটেলস আপডেট দেবো তাছাড়া গাইস বলতে পারো আমাদের আপকামিং র্যাম্পেজ ইভেন্টের পর নিউ ইভেন্টের এন্টারফেস বাগেরা ইভেন্ট কেমন হতে চলেছে ফুল ডিটেলস আজকের ভিডিওতে রয়েছে আপডেট তো চলো কাজ শুরু করে আজকের ভিডিওটা তো প্রতিদিনের মধ্যে একটা একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে প্লিজ প্লিজ এন্ড প্লিজ একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক সময় মোটিভেশন গাইস ঠিক আছে তো প্লিজ প্লিজ छोमी लिख्टी लाइक कर देव चैनल के सब्सक्राइब सबसक्राइब ना कर सबसक्राइब कर दे चलो भाई शुरू कर आजकल भिडियो সবাই হলো ফ্রি ফায়ার গাইছে আমাদের ফ্রি ফায়ার নতুন একটা কোলাপ করছে যেটা গাইছে আর কিছুই না আমাদের একটা ফুটবল টিম ব্যাগের আছে বাইরে ঠিক আছে আমি ডিটেলসে বলছি না তো সেরকম টাইপের একটা কোলাপ করছে গাইস কোলাবের সঙ্গে আমাদের কি মানে বলতো কোলাপ করছে তো আমাদের কিন্তু সঙ্গে গাইস ফ্রি ফায়ার গাই তিনটা দেখতে পাচ্ছি এখানে টাইপের অ্যানিমেশন এন্ড কি এই তিনটা ফুটবল গ্রাউন্ডে বেশ স্লিপ ফ্লিপ মারছে আলাদা লেভেলের তো বেসিকালি গাই এই তিনটা বান্ডিল তোমাদের ভালোভাবে ফটোগ্রা দেখতে পাচ্ছি একটা ইয়েলো টাইপের মানে ভালোই আছে প্যান্ট রাইট দেখতে আমার খুবই দাওয়ার লেগেছে ঠিক আছে তো ওই তিনটা বান্ডিল কিন্তু

তো গাইস এখানে যে রোটটিক টাইপের বান্ডেলটা দেখতে পাচ্ছ গাইস এই রোবোটিক টাইপের বান্ডেলটা অনেক পুরনো গেমের মধ্যে এসেছিল খুবই ইউনিক টাইপের বান্ডেল ছিল তো বেসিকালি গাছ এই বান্ডেলটাই গাইস আমাদের ইভেন্টের মধ্যে থাকবে আমি দেখতে পাচ্ছ এইটটি নাইন পার্সেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট তারপরে একষট্টি পার্সেন্ট এখন টাইপের কিন্তু ডিসকাউন্ট আছে তো গাইস আমি ব্যাপারটা তো তোমাদেরকে ফুল ক্লিয়ার এখন করছি না জাস্ট এই টাইপের ইভেন্ট আমি যেখানে ফার্স্ট স্পিন দেখতে পাচ্ছ নাইন ডায়মন্ডে স্পিন শুরু হবে এরকম সিম্পল কিছু মানে বলতে পারো স্পিন করতে করতে তোমাদের বান্ডেলটা বাড়াতে হবে এবার খুব শীঘ্রই বলতে পারো ইভেন্টটা পুরো কনফার্ম ইভেন্ট খুব শিগগিরই শীঘ্রই চলে আসবে তো বেসিক্যালি কাজ যখনই চলে আসবে আমি ফুল ডিটেলসে ভিডিও বানাবো বলে দেবো যে কত ডায়মন্ড লাগছে না লাগছে এন গিয়ে সেম টু সেম ভাবে দেখতে পাচ্ছ নিউ প্রসেসের একটা ইভেন্ট পুরো সেম টু সেম আগেরটার মতো তো এখানে দেখতে পারছো সেম টু সেম ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আশি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট একদম ঠিক আছে এখানে সেম টু সেম ফার্স্ট স্প্রিট নাইন ডায়মন্ডের জায়গায় এখানে জাস্ট ডিসকাউন্ট দিয়েছে এক মানে বল ধরো এক ডায়মন্ডের স্পিন ঠিক আছে সিলেক্ট করে স্পিন মারা যাবে আর কি এরকম টাইপেরই মানে এখানে দেখতে পাচ্ছি এখানে রিওয়ার্ড আলাদা যেটা হচ্ছে রোবোটিক টাইপের বান্ডিল না ফিমেল বান্ডিল তো এই দুটো ডিসকাউন্ট ইভেন্ট দেখালাম একটা গাছ ফিমেল বান্ডিল অ্যান্ড গিয়েছে একটা রোবোটিক টাইপের বান্ডিল তো এই দুটো মানে বলতে পারো আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে যে কোনো একটা খুব শীঘ্রই মানে তোমরা পুরো কনফার্ম তোমরা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে মানে বা সেকেন্ড উইকের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তোকে এই ডিসকাউন্ট আমি একটা ডেটটা জানি না বাট দেখা যাক কবে দেয় না দেয় কিন্তু খুব শীঘ্রই আসছে দুটোর মধ্যে একটা সবাই লোক স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছো নতুন যে ভেন্ডিং মেশিন আছে সেই নতুন ভেন্ডিং মেশিনের স্কিন যেটা হলুদ কালার দেখতে পাচ্ছ একটা ড্রপ যেটা আমাদের পরে সেই ড্রপের নতুন স্কিন অ্যান্ড লিস্ট দেখতে পাচ্ছ যে মানে উপর দিয়ে উড়ে বেড়ে আই আই থিং ঠিক আছে অনেকে জানো তো এই এর নতুন স্কিন তোমাদেরকে তিনটে নতুন স্কিন দেখালাম তো কাজ এই তিনটে নতুন স্কিন কীসের তো খুব শীঘ্র গাই আমাদের র্যাম্পেজ ইভেন্ট গাইস হতে চলেছে শেষ মানে বলতে পারো ইভেন্ট প্রায় লাস্টের দিকে চলে এসছে তো খুব শীঘ্র র্যাম্পেজ ইভেন্ট শেষ হয়ে যাবে র্যাম্পেজ ইভেন্ট শেষ হলে অন্য ইভেন্ট শুরু হবে অ্যান্ড অন্য ইভেন্ট শুরু হওয়ার সময় এই যে নতুন স্কিন পাল্টে যাবে অ্যান্ড আমাদের ড্রপের স্ক্রিন পাল্টে যাবে ভেন্ডিং মেশিনের স্ক্রিন পাল্টে যাবে ওকে অ্যান্ড গাইজ নতুন ইভেন্ট আসছে সেটা তোমাদেরকে আমি জানিয়েছি আবারও বলছি আমাদের নতুন ইভেন্ট আসার সময় আমরা ড্রপ লাগাতে পারবো মানে ড্রপ বলতে পারো যে ট্রি লাগাই আমরা মানে বলতে পারো যেখানে গিফট টিফট পাই আমাদের লবিতে সেটা দেখতে পাচ্ছি এরকম টাইপের হবে অ্যান্ড গাইজ তোমরা জানো এখান থেকে কী হয় যে দুই তিনশো গোল্ড পাওয়া যায় হয়তো দুই তিনটে পাঁচটা ডায়মন্ড আগে দিত এখনও হয়তো দেয় কিন্তু খুবই লাকি হলে তুমি পাবে তো বেসিকালি গাই এই যে দেখালাম তোমাদেরকে নতুন ড্রপের স্ক্রিন নতুন ভেন্ডিং স্ক্রিন নতুন স্ক্রিন নতুন বলতে পারো যে ট্রি বা নতুন প্ল্যান্ট যেটা লাগানো যায় আর কি যেখান থেকে আমরা ফ্রি গোল্ড বেগেরা পাই আর কি তো তোমাদেরকে দেখিয়ে রাখলাম গাইস খুব শীঘ্র নতুন ইভেন্টটা আসবে নতুন ইভেন্ট যখনই আসবেন নতুন লোডিং স্ক্রিন দেখতে পারছো বা নতুন লবি দেখতে পাচ্ছ নতুন নতুন লবিনও লবিও আমাদের গেমের মধ্যে আসবে তো এই লবিটা যদি দেখতে পাচ্ছ কেমন টাইবার লাগছে এনকি পুরো তোমাদের যে গেমে মানে ম্যান দাঁড়িয়ে থাকে যে লবিটা সেটা তোমরা স্ক্রিপ্টে দেখতে পাচ্ছ কেমন দেখতে লাগছে তো বেসিক্যালি কি সেটা আনিত্যায় স্পেশাল লবি অ্যান্ড ব্যাটালিয়ান স্টাইল স্পেশাল লবি কিন্তু তোমাদেরকে আগে দেখে রেখেছি ওটা কিন্তু মনে করে রেখো ঠিক আছে অ্যান্ড এটা গেছে আরেকটা লবি যেটা হচ্ছে আনিত্যাকে একটা স্পেশাল দেখতে পাচ্ছ পেছনে দুটো স্পিকার আছে আর কি ঠিক আছে গানটার বাদ আলাদাই লেভেলের তো এটা এই লবিটাও দেখতে মারাত্মক টাইপের আছে লবি জাস্ট আলাদা আলাদাই লেভেলের করে ঠিক আছে ডাউন লাগে তো বেসিক্যালি গাইস এই যে নতুন লোডিং আর লবি তোমাদেরকে দেখে রাখলাম আপকামিং ইভেন্টের অ্যান্ড সমস্ত স্ক্রিন বাগানা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সো গাইস আমাদের নেক্সট আপডেট যাবো যেটা হচ্ছে গাইস আমাদের আপকামিং গান এম আঠারোশো সাতাশি স্ক্রিন কবে আসছে ঠিক আছে তো তারাকে বলে যারা ভিডিও দেখছি এখনও ভিডিও ভালো লাগছে প্লিজ একটা লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে বাংলার চ্যানেল নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে দাবি দিয়ে বেলেগাটা অপশন করে দাও ওকে সো গাইস অ্যাটলিস্ট বলতে পারো আমাদের এখন গাইস মানে ফার্মাসের পরে গাইস আমাদের এমপি ফাইভের এভোগানটা এসছে অ্যাটলিস্ট তারপরে আর কোনো এভোগান আসেনি তোমাদের আপকামিং এভোগান যেটা ইস্কেপরে দেখতে পাচ্ছো তো এই রেড কালারে দেখতে পাচ্ছো অ্যানিমেশন ড্রাগন এমফোরান তো কেস এর অ্যাট্রিবিউটটা অনেকভাবে জানতে না বাট আমি তোমাকে বলে দিচ্ছি আমাদের ডবল রেটফায়ারের স্কিন তো অনেক আছে এমফোরানের সেই জন্য ডবল রেট ফায়ার না তাই এটা ডবল ড্যামেজ সিঙ্গেল রেড ফায়ার করবে তো দেখা যাক কেমন চলে আর কি তো বেসিক্যালি গাই ফার্স্ট অফ অল মানে গাইস বলতে পারো এই আপডেটটা হতে পারে জুলাইয়ের লাস্টের দিকে বা বলতে পারো যদি জুলাইয়ের না দেয় তাহলে গাইস ওয়েট করতে হবে আর একটা মানে বলতে পারো আর একটা অবি ডেট তো জুলাই লাস্টের দিকে এই এভো এম ওয়ানটা আমাদের আসবে ঠিক আছে মানে নেক্সট এভোগান যদি কোনো ধরে রাখো আমাদের ইভেন্টটা আসে সেটা হচ্ছে এম ফোর এই স্ক্রিনটা ঠিক আছে অ্যান্ড গাইস এই যে এভো এম ফোর তোমাদেরকে দেখালাম তো এই এভো এম ফোর পরে গাইস আমাদের আপকামিং এভো স্কিন যেটা হচ্ছে এভো এ মাঠোর সাতাশি এবার এবার বলতে পারো দাদা এভো এ সাতাশি কবে আসবে ডেট কবে বা বলতে কেমন ডিজাইন হয়েছে তো দেখো আপাতত গাড়ি ফ্রি ফায়ার কোনো রকম এ মাঠোর সাতাশির স্ক্রিন পাবলিশ করেনি যে এটাই এভো গান হতে চলেছে ঠিক আছে বাট যেটা ডেট বা বলতে পারো পার্সোনাল আপডেট সেটা তোমরা জুলাই এর দিকে এম ফোর আগে আসবে তারপরে ওবি আপডেট আসবে ও বি আপডেটে গাই আমরা দেখতে পাবো এব সাতাশের ইস কিনে অ্যান্ড যখনই গাইজ গারানা বলতে পারো এবার এমন সাথে স্ক্রিনটা ফুল রিভিউ রিলিজ করে দেবে তো ফুল ডিটেলসে ভিডিও পেয়ে যাবে বাট যদি কোনো মানে বলতে পারে বেকার টাইপের স্কিন ওল্ড টাইপের স্কিন এখন রিটার্ন দেয় ডায়মন্ড খরচ করো না তার পেছনে কারণ গাইজ ফার্স্ট অফ অল গাইজ সেই জুলাইয়ের মধ্যে আমরা গাইজ হয়তো আমরা এভো এম ফোরানটা দেখতে পেয়ে যাবো অ্যান্ড এভো এম ফোরান আসার পরে যখন ওবি আপডেট মানে বলতে পারো সে গেম বন্ধ থাকবে আপডেট আসবে তো সেই আপডেটে গাইজ বেসিক্যালি আমরা নেক্সট গাইজ আপকামিং এভো এম সাথে স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো অ্যান্ড পেলে গাইস ফটাকসার রিভিউ করে তোমাদেরকে দেখিয়ে দেবো চাপ নেই তো এই ছিল আজকের ভিডিও আই থিঙ্ক তো ভিডিও ভালো লেগেছে প্লিজটা লাইক করে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আপাতত তো কাজ বলতে পারো এখন যে এই মাসের সাতশী স্ক্রিনে তোমার দেখতে পাবে সেগুলো সবকিটাই এডিটেড এখন রিয়াল পিক বা বলতো রিয়াল কেমন হবে সেটা এখন পাবলিশ করে নিই হয়তো আপডেটের পরেই পাবলিশ হবে তো চাপ নেই আমিও খুব এক্সাইটেড আছি কবে আসে না আসে তত ফুল ডিটেলসে আপডেট দিয়ে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও বাবাই গাইস বাবাই বাবাই